হ্যালো ফ্রেন্ডস, এই গণেশ চতুর্থীর দিন আমি প্লাস 2 বছর ধরে বাড়িতে পুজো করছি। তো এইবারে গণেশ চতুর্থীতেও আমাদের বাড়িতে পুজো হয়েছে, তো সেই পুজোর ভিডিওটা তোমাদের কাছে দিচ্ছি। দেখো, আমার গণেশকে মালা ফালা দিয়ে, মুকুট পরিয়ে, জুঁই ফুলের মালা দিয়ে আমরা সাজিয়েছি। এই ফটোটা যদিও বা পুজোর হয়ে যাওয়ার পরে আমি তুলেছিলাম। আর এখানে আমাদের পুজো হয়েছিল হচ্ছে এই দুপুর 12টা নাগাদ শুরু হয়েছিল, আর পুজো শেষ হতে হতে 2:30 হয়ে গেছিলো। দেখো, আমরা নৈবেদ্য ভোগ ঠোকগুলো সাজিয়েছিলাম, লাড্ডু দিয়েছিলাম, গণেশের যেটা প্রিয় খাবার, ফল ঠলগুলো কেটে দিয়েছিলাম, খিচুড়ি করেছিলাম, ভাজা দিয়েছিলাম, 5 রকম আস্ত ফল দিয়েছিলাম। আর এখানে কাজু, কিশমিশ, খেজুর, নানান রকম বাদাম, নারকল কুড়িয়ে দিয়েছিলাম, আস্ত নারকল দিয়েছিলাম, মোটামুটি যা যা, সুজি, লুচি, মালপোয়া, যা যা গণেশ ভালোবাসে সব এখানে করে গণেশকে আমরা ভোগ দিয়েছিলাম। এখন এটা হচ্ছে চাটনি আর পায়েস। তো আমাদের ঠাকুরমশাই পুজো শুরু করে দিয়েছেন। ইনি প্রত্যেকবার আমাদের বাড়িতে পুজো করে, গণেশ পুজো করে, তো এনাকে ইনি আমাদের এবারেও পুজো করলেন। দেখো আমাদের গণেশ পুজোর ভিডিওটা। পুষ্পবিল্লে পত্রাঞ্জলি ওং হৌ নম শিবায় নম পৈত্রং পরমং দিব্যং দেবানাং উপদুর্লভম বিল্লপত্র প্রযুচ্ছামি দেব দেব নমস্তুতি ঈশ্বর চন্দন পুষ্পবিল্লে পত্রাঞ্জলি ওং হৌ নম শিবায় নম। পৈত্রং পরমং দিব্যং দেবানাং উপদুর্লভম বিল্লপত্র প্রযুচ্ছামি দেব দেব নমস্তুতি ঈশ্বরচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি ওং হোং নম শিবায় নম। সুপ্রকাশ দীপায় হোং নম শিবায় নম। বনস্পতি অসদিব্যগন্ধাত শিবানহরবাগ্র দূপং প্রদীচ্ছতা হোং নম শিবায় নম। বং এতস্মৈ নৈবেদ্যায় নম। বংশে নৈতা নম সে নৈবেদ্যায় নম। তামান্য নৈবেদ্যং শর্করা খণ্ডিত ফল সহযোগে প্রয়ুচ্ছামি গৃহণ হোং নম শিবায় নম। তৎপাথং প্রয়ুচ্ছামি গৃহণ হোং নম শিবায় নম। এদম মধুপর্কং প্রয়ুচ্ছামি গৃহণ হোং নম শিবায় নম। পয়সা 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 সমস্ত উদ্দেশ্য অমৃত বিধংসী শিবাহা পুনরাজ মৃত হোম নম শিবায় নম। আগ্র ধূপং প্রতিগিচ্ছত অঙ্গাঙ্গনিশায় নম। দম স্বচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি ওং গাঙ্গনিশায় নম। দম স্বচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি ওং গাঙ্গনিশায় নম। বং এতস্মৈ নৈবেদ্যায় 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 নম। এদম ফল নৈবেদ্যভাগং প্রযুচ্ছামি গৃহণ অঙ্গাঙ্গনিশায় নম। এদম মধুপর্কং প্রযুচ্ছামি গৃহণ অঙ্গাঙ্গনিশায় নম। এদম খণ্ডিত ফল সকল নৈবেদ্যভাগ সকলং প্রযুচ্ছামি গৃহণ অঙ্গাঙ্গনিশায় নম। এদম লড্ডুকেভ্য নম অঙ্গাঙ্গনিশায় নম। এদম পরমান্ন নৈবেদ্যভাগং প্রযুচ্ছামি গৃহণ অঙ্গাঙ্গনিশায় নম। এদম খ্রিসড়ান্ন নৈবেদ্যং ষড় রসভি সমন্বিত উৎসবং প্রনন্দং চৈব গৃহাণ পরমেশ্বর। এদম খণ্ডিত ফল নৈবেদ্যভাগ সকলং প্রযুচ্ছামি গৃহণ অঙ্গাঙ্গনিশায় নম। এদম আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। যারা হয়তো ব্যস্ততার জন্য পুজো করতে পারোনি তারা ভিডিওটা দেখতে পারো। এই আমাদের এখন ঠাকুরমশাই আরতি করছেন, উনি খুব সুন্দর করে প্রত্যেকবার পুজো করে দেয় আমার গণেশকে। তোমাদের সবার ভালো লাগলে একটু লাইক আর কমেন্ট করে বলো, কমেন্ট বক্সে একটু বলো যে তোমাদের কেমন লাগলো।